হ্যালো ভিউয়ার্স, আপডেট ইঞ্জিনিয়ারিং সলিউশনের পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ইউনিট কনভার্ট। প্রথমে দেখতে পাচ্ছেন আমি ইউনিটগুলোকে তিনটি ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ইউনিট অফ লেন্থ, ইউনিট অফ এরিয়া, ইউনিট অফ ওয়েট। আপনারা সিভিল ইঞ্জিনিয়ারিং যে কোনো অঙ্ক বা যে কোনো সমাধান করতে গেলে অবশ্যই আপনাকে ইউনিট কনভার্ট জানতে হবে। প্রথমে আমি দেখাচ্ছি ইউনিট অফ লেন্থ, 1 ইঞ্চি সমান 25.4 মিলিমিটার ইকুয়াল 2.54 সেন্টিমিটার, 1 মিটার সমান 3.28 ফিট, 1000 মিটার সমান 1 কিলোমিটার, 1 কিলোমিটার ইকুয়াল টু 0.6214 মাইল, 3 ফিট ইকুয়াল টু 1 গজ। ওকে, এখন আমি আপনাদেরকে দেখাবো যে ইউনিট অফ এরিয়া। ইউনিট অফ এরিয়াতে দেখতে পাচ্ছেন 1 হেক্টর সমান সমান 2.47 একর, 1 মিটার স্কোয়ার সমান সমান 10.76 ফিট স্কোয়ার, 1000 মিটার অর্থাৎ 1000 মিটার সমান সমান 1 কিলোমিটার, 1 কিলোমিটার হচ্ছে 0.6214 মাইল, 3 ফিটে 1 গজ, 720 বর্গ ফিটে 1 কাঠা, 435.6 বর্গ ফুটে 1 ডেসিমেল, 33 ডেসিমেলে 1 বিঘা। এটা হচ্ছে দেখতে পারলেন যে এরিয়ার ক্ষেত্রে। এখন দেখতে পাচ্ছেন ওয়েটের ক্ষেত্রে ইউনিটটাকে কিভাবে আমরা কনভার্ট করতে পারি। 1 কেজি সমান সমান 1000 গ্রাম, 1000 গ্রাম সমান সমান 2.205 পাউন্ড ইকুয়াল টু 9.81 নিউটন, 1000 নিউটনে 1 কিলো নিউটন, 100 কেজিতে 1 কুইন্টাল, 10 কুইন্টালে 1 টন, 1000 কেজিতে 1 টন, 1000 লিটারে 1 মিটার কিউব, 4.5 লিটারে 1 গ্যালন। আশা করি ভিডিওটি যারা সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন বা প্রফেশনে আছেন এবং অন্যান্য ডিপার্টমেন্টেও যারা পড়াশোনা করছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই উপকারী হবে বলে আমি মনে করছি। তাই ভিডিওটি না টেনে পুরো সম্পূর্ণ দেখবেন। আর এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, ফলো করবেন, কমেন্টস করবেন এবং অবশ্যই 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 সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।